বাংলা মানবতার সমাধান সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ও সলাতি ওয়াসবিহি ওদিন ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বাই ও বোনেরা পৃথিবীর এই আয়োজনে আপনারা যারা আমার সাথে শেয়ার করছেন শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা যে বিষয়টি নিয়ে মধ্যে আলোচনা শুরু করেছি বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় এ পর্যায়ে আমরা যে বিষয়টি এই আলোচনার মধ্যে এনেছিলাম সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিমের পরিচয় আদর্শ মুসলিমের পরিচয় এর ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ষাটটি পয়েন্ট আলোচনা করেছি সুপ্রিয় দর্শক গত পর্বে আমরা আট নম্বর যেই পয়েন্টটি আলোচনা করেছি সেই পয়েন্টটি ছিল একজন আদর্শ মুসলিম তিনি সত্যিকার অর্থে আদর্শ মুসলিম হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে তার জন্য অবধারিত ফরোজ যে রয়েছে জ্ঞান রয়েছে সেই জ্ঞান তাকে অর্জন করতেই হবে তাই যে জ্ঞান রয়েছে জ্ঞানকে বর্জন করে সে জ্ঞান অর্জন না করে কোনো ব্যক্তি আদর্শ মুসলিম হতে পারবে না আদর্শ মুসলিম হওয়ার সুযোগ নেই এ বিষয়টি আমরা গত পর্বে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেখানে সুরা আলবাকারা একশো বিশ্ববায়াতের মধ্যে আল্লাহ সুবাহ সাত করেন

আর আপনি যদি তাদের প্রবৃত্তির কামনা বাসনা অনুসরণ করেন বাহাদ আল্লাহ জা একিনাল আইন আপনার কাছে যেই আইল এসেছে যে ওহি এসেছে যে জ্ঞান এসেছে যে দিন এসেছে সেই দিন আসার পরে ওই জ্ঞানকে উপেক্ষা করে ওই জ্ঞানকে বর্জন করে ওই জ্ঞানকে পরিহার করে বাদ দিয়ে আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন তার মন ঘোড়া আন্দাজ অনুমানের অনুসরণ করেন তাহলে আপনি একটি চরম পরিণতির দিকে ধাবিত হবেন সেই চরম পরিণতি হচ্ছে এই আল্লাহ তালা বলছেন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী বা অভিভাবক থাকবে না তাই আপনি অভিভাবকহীন হয়ে যাবেন আপনি সাহায্যকারীহীন হয়ে যাবেন যদি আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন আর ওহির অনুসরণকে বাদ দেন এ আয়তের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সেটি হচ্ছে এই আমাদেরকে আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে যে আইন দেওয়া হয়েছে সেই আলমের অনুসরণ করতে হবে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের অভিভাবকত্ব চাই যদি আমরা আল্লাহ রাবুল আলমিনের সাহায্য চাই আল্লাহ রাবুল আলমিন যে বিধান দিয়েছেন একজন আদর্শ মুসলিম হতে হলে তাহলে আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে যে ওয়াহি অবতীর্ণ হয়েছে ওয়াহিউল মুরাজাল নাজিলকিত সেই ওয়াহি সেই ওহির আমাদেরকে অনুসরণ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই আল্লাহ ও তারা এখানে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ রাবুল আলমিন যেহেতু আমাদেরকে ওহি দিয়েছেন এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে মানুষের কাছে বাইজিনা দলিল প্রমাণ যেই প্রমাণের ভিত্তিতে একজন ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের বাদত করবে যেই প্রমাণের ভিত্তিতে একজন ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের আনুগত্য করবে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে সেই প্রমাণ তাই প্রকৃত মুসলিম ব্যক্তি ইসলামের ক্ষেত্রে আন্দাজ অনুমান ধারণার উপর প্রতিষ্ঠিত থাকবে না কিন্তু দুঃখজনক বিষয় আমরা লক্ষ্য করে আসছি আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে সমাজে এমন অনেক কথা আছে যেগুলোর বৃত্তি সম্পর্কে আমাদের জানা নেই এমন অনেক মনগড়া বিধিবিধান রয়েছে যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যেগুলো মুসলিমরা আমরা করছি এবং আমরা মনে করছি যে এটি আদর্শ মুসলিমের করণীয় কাজ এবং আদর্শ মুসলিমের পরিচয় এর মধ্যে নিহিত আছে অথচ এই কাজগুলো আন্দাজের উপর হচ্ছে অনুমানের উপর হচ্ছে দাঁড়ানোর উপর ভিত্তি করে হচ্ছে তাই এই ধারণা থেকে আদর্শ মুসলিম ব্যক্তি নিজেকে দূরে সরিয়ে নেবে বায়ু বোনেরা আমরা আট নম্বর পয়েন্টে আলোচনা করার পরে এখন আমরা নয় নম্বর যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এটিও হচ্ছে একজন আদর্শ মুসলিমের পরিচয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আদর্শ মুসলিম শুধুমাত্র মুখে বললেই আদর্শ হওয়া যায় না যেহেতু আদর্শের মৌলিক বক্তব্য হচ্ছে কদুয়া মডেল হতে হবে একজন আদর্শ মুসলিম তিনি তার কাজের মাধ্যমে তার কথার মাধ্যমে তার বক্তব্যের মাধ্যমে তার চলনে বলনে এবং তার আকিদা বিশ্বাসের মাধ্যমে সে ইসলামের দিকে অন্যদেরকে আহ্বান করবে তার প্রত্যেকটি কাজ হবে ইসলামের দিকে আহ্বান করার জন্য সে ইসলামের জন্য একটা সত্যের সাক্ষ্য হিসেবে নিজেকে দাঁড় করাবেন তাই এই আদর্শ মুসলিম ব্যক্তি শুধু মৌখিক বক্তব্যের মাধ্যমে আদর্শ মুসলিম হতে পারবে না তাকে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে তার মধ্যে নয় নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে সেটি হল এই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রব্বুল আলমীদের বিধি বিধানের ক্ষেত্রে কাউকে সে ভয় করবে না বরং আল্লাহ তার বিধানের জন্য তিনি নিজের সর্বস্ব ব্যয় করতে সদা সর্বদা প্রস্তুত থাকবেন আল্লাহর্বুলাল বিধানকে সব কিছুর উপরে তিনি প্রাধান্য দেবেন সুতরাং আল্লাহর বিধান পরিপালনের ক্ষেত্রে আল্লাহর বিধানের অনুসরণের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনো কাউকে ভয় করবে না সেখানে আমরা এটা লক্ষ্য করি যখন আল্লাহর বিধানের ক্ষেত্রে দুনিয়ার কোনো প্রার্থী ভয় ভীতি এসে যায় কোনো ব্যক্তির ভয় এসে যায় কোনো গ্রুপের ভয় এসে যায় কোনো গোষ্ঠীর ভয়ে এসে যায় কোনো দলের ভয় এসে যায় তখন দেখি যে আমরা সেক্ষেত্রে অনেকটা নমনীয়তা অনেকটা শিথিলতার দিকে চলে যাই মনে করি যে না আল্লাহর বিধান এখানে আর পালন করতে পারলাম না তাই আল্লাহর বিধানকে আমরা ছুঁয়ে দিই বরং সেখানে আমরা শিথিল হয়ে যাই ঠান্ডা হয়ে যাই স্তব্ধ হয়ে যাই আল্লাহর বিধানকে উপেক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু প্রকৃত আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর বিধানের ক্ষেত্রে কাউকে ভয় করবে না সুরা আল মায়দার চুয়ান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তারা সাদ করেন আলিল্লিন আলাল মিন আজিন আলাল কাহিন আল্লাহ রাবুল বলেন যে ইমানদার ব্যক্তিদের পরিচয় করে দিচ্ছেন আল্লাহ সুবাহ তালা সত্যিকার ইমানদার ব্যক্তি যারা নিজেদের ইমানকে বাস্তবায়ন করবে তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে আদিল্লা তিন আলাল মিনীন তারা ইমানদার ব্যক্তিদের উপর সদয় হবে ইমানদার ব্যক্তিদের সাথে তাদের সম্পর্ক হবে অত্যন্ত কোমল সম্পর্ক অত্যন্ত সম্প্রীতিপূর্ণ সম্পর্ক সেখানে তারা নরম নরম হবে ইজাতিন আলাল কাফিরিন এর বিপরীতে তারা ইমানের পরিপন্থী আল্লাহর দুশ্মন কাফির যারা রয়েছে কাফেরদের প্রতি তারা হবে একেবারেই কঠোর পরাক্রমশালী তাদের পরাক্রম হবে কাফেরদের বিরুদ্ধে তারা কাফেরদের বিপক্ষে অবস্থান নেবে এরপর আল্লাহ ও তারা বলতেছেন ইউজাহিদুন আফিসাবিল্লাহ তারা আল্লাহ হাবুল আলমিনের রাস্তায় জেহাদ করবে তাদের আরেকটি বৈশিষ্ট্য যেটি আল্লাহ ও তারা বলেছেন যে ইয়ুজাহিদুনা ফী সাবিলিল্লাহ তাআলা রাস জিহাদ করবে ওয়া লা ইয়াখাফুনা লাউমা তলাইম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া লা ইয়াখাফুনা লাউমা কোন তিরস্কারকারী তিরস্কার তারা ভয় করবে না কোন ব্যক্তির চক্রাঙ্গানি কোন ব্যক্তির ধমক কোন ব্যক্তির শাস্তিকে কোন ব্যক্তির ভয় দেখানো কে তারা ভয় করবে না আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে পালন করার ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি তার অবস্থান হবে এই আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে পালন করার ক্ষেত্রে তারা কোন অবস্থাতেই ভয় পাবে না তিরস্কারীকে ভয় পাবে না জালিকা আল্লাহ তালা বলছেন ইমানদার যে বৈশিষ্ট্যগুলোর কথা আলোচনা করা হলো যে তারা ইমানদার ব্যক্তিদের প্রতি সদয় হবে কাফিরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং তারা কোনো অবস্থাতেই তিরস্কারী তিরস্কারকে ভয় করবে না এই যে বৈশিষ্ট্যগুলো তাদের আল্লাহ আল্লাহবুর আলমিন বলেছেন এই বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন আল্লাহ আল্লা তালা আল্লাহ তালা বলতেছেন এইসব হচ্ছে ফদৌয়া আল্লাহ রাব্বুল আমিনের ফদল অনুগ্রহ উতি হিমাইয়েসা আল্লাহ সিউন আলিম আল্লাহ রাবুল আহমিন যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন আল্লাহ সিউ আলিম আল্লাহ রাব্দুল্লাম আমিন হচ্ছে মহান আল্লাহ রব্দুল আলামীন হচ্ছে প্রজ্ঞাময় আল্লাহ রাবুল আমিন উদার উদার চিত্তি আল্লাহ সুমান ও তার মানুষদেরকে দান করে থাকেন এই আয়াতের মাধ্যমে আমরা যেই বিষয়টি স্পষ্ট করতে চাচ্ছিলাম সেই বিষয়টি হচ্ছে এই আল্লাহ সুমান ওতাল এখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আদর্শ মুসলিমদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই তারা আল্লাহর বিধান পালন করবে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই কোনো তিরস্কারকারী তিরস্কারকে ভয় করবে না কোনো অবস্থাতেই তাদেরকে ভয় পাবে না তাদেরকে কোনো চোখরাঙ্গারি তাদেরকে কোনো ধমক তাদেরকে কোনো হুমকি ইত্যাদি তাদেরকে বিহবল করবে না তারা এর মাধ্যমে ভয় পাবে না এটাই আল্লাহ সুবানুব তালা আরেকটি আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন আর আসল উল্লাহ সাল্লাহ সাল্লাম এই বিষয়টি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এবং মাজার রহমতুল্লাহ আল্লাহ থেকে তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন দুই হাজার আটশো চল্লিশ নম্বর তোমাদেরকে পেয়ে না বসে যাতে করে তিরস্কারী তিরস্কারের কারণে তোমরা পিছিয়ে পড়বে অথবা আল্লাহর বিধানকে পরিহার করবে অথবা আল্লাহর বিধানকে ছেড়ে দিবে আল্লাহর বিধান থেকে দূরে সরে যাবে কোন অবস্থাতে যাতে এমনটি না হয় এটি রসুল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বলেছেন অন্য একটি হাদিস সেটিও বাদাব ইসলামের তৌদি আল্লাহ থেকে বণিত হাদিস নম্বর সাত হাজার একশো নিরানব্বই এই হাদিসের মধ্যে রাসুল্লাহসাল্লাহ রুইসাল্লামের স্বাদ করেছেন যে তোমরা হক কথা বলবে তোমরা সত্য কথা বলবে হাই সুমা কোনতুম যেখানেই তোমরা থাকো না কেন আর আল্লাহরবুলা আমিনের ক্ষেত্রে তোমরা কোনো অবস্থাতেই কোনো তিরস্কারকারী তিরস্কারকে তোমরা ভয় করবে না সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো বিরতির আসুন একটু বিরতিতে যাই বিরতির পর আবার আসবে ইনশাল্লাহ তাআলাহ ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন মানবতার পথ প্রদর্শক আলফুর আনুল করিম কি অসীরাদ করেছে মানব জাতির জন ইসলামের মূল নির্দেশন গুলো কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আলকুর আনকারী এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃসম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিসটিভি বাংলায় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের মণি ওমর ইবলুল খাত্ব রতি আল্লাহু আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করবে প্রথম খণ্ড সূচনা অধ্যায় আকাশের রং ধরুন আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের পরবর্তী অনুষ্ঠান বাংলায় দর্শক আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ রাবুল আলমিন ভয় করবে আদর্শ মুসলিমের পরিচয়ের মধ্যে সর্বশেষ পয়েন্ট দশ নম্বর পয়েন্টে যে বিষয়টি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম তার হাতের মাধ্যমে তার মুখের মাধ্যমে তার কথার মাধ্যমে তার কাজের মাধ্যমে তার অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে অপর কোনো মুসলিম ভাইকে সে কষ্ট দেবে না সহিহ মুসলিমের 171 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মানহা আল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার মুখের কথা থেকে যার বক্তব্য থেকে যার বলন থেকে মুসলমানগণ নিরাপত্তা লাভ করবে মিললি স্যানিহী এবং তার হাত থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অথবা তার আঘাত থেকে মুসলমানগণ করবে নিরাপত্তা লাভ মুহাজির আর প্রকৃত মুহাজির হচ্ছে ওই ব্যক্তি মান হাজারা আনহু যে পরিহার করলো বর্জন করলো আল্লাহ রাবুল আলমী নিষেধ করেছেন সেগুলোকে সে হচ্ছে প্রকৃত মুহাজির এখানে রসুল্লাহ হাদিসের মাধ্যমে আমাদের কাছে দুটি জিনিসকে স্পষ্ট করে দিয়েছেন একটি হচ্ছে প্রকৃত মুসলিমের পরিচয় একটি দিক রাসল্লা ইসলাম তুলে ধরেছেন আরেকটি হচ্ছে প্রকৃত মহাজির কাকে বলা হয় শুধু নামকে মস্তি মুহাজির এক স্থান থেকে আরেক স্থানে হিজরত করেই তিনি মহাজির হয়ে যাবেন এক মসজিদ থেকে আরেক মসজিদে গেলেই তিনি মহাজির হয়ে যাবেন ব্যাপারটি কি এমন না মুহাজিরের একটি সুনির্দিষ্ট পরিচয় রয়েছে রাসুল উল্লাহ ইহাদিসের মাধ্যমে মহাজিরের প্রকৃত যে পরিচয় রয়েছে সেই পরিচয়টিকেও তুলে ধরেছেন প্রথম প্রকৃত মুসলিমের পরিচয় দিয়েছেন প্রকৃত মুসলিম থেকে অন্য মুসলমানগণ নিরাপত্তা লাভ করবে আজকে আমরা দেখতে পাই যে মুসলমান ব্যক্তিগণ মুসলমানদের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হচ্ছে আমরা মুসলমানদেরকে নিজেদের বক্তব্যের মাধ্যমে মুসলমানদের ইজ্জত হরণ করছি আমরা তাদের ইজ্জতের উপর আঘাত হানছি সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আসুন এতক্ষণ পর্যন্ত আমরা যেই পয়েন্টটি নিয়ে আপনাদের সামনে এই গত পর্বগুলো মিলিয়ে যে কথাগুলো আমরা আলোচনা করেছিলাম সে কথাগুলোর সারাংশে আমরা যাই আমরা এই জন্য এই কথাগুলো সারাংশে যাব যেহেতু আমরা একাধিক আলোচনার মধ্যে মূলত আদর্শ মুসলিমের পরিচয় তুলে ধরেছি তাই আদর্শ মুসলিমের সংক্ষেপে তার যে মৌলিক পরিচয়গুলো রয়েছে সেই মৌলিক পরিচয়গুলো আমি আবার আপনাদেরকে রিপিট করব। যারা পূর্ববর্তী আলোচনাগুলো পাননি যাতে করে তারা সংক্ষেপে আলোচনাগুলো গ্রহণ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা প্রথমে বলেছি আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহবুল আলমিনের প্রদত্ত যে দিন রয়েছে ইসলাম সেই ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবে দ্বিতীয় হচ্ছে আল্লাহ আব্বুল আলামীরা আনুগত্যকে মেনে নেবে আল্লাহ আব্বুল আলামীর অনুগত হবে অনুসরণ করবে আল্লাহর বিধিবিধানের বিধানের সেই ক্ষেত্রে অন্য কারো অনুসরণ করবে না তিন নম্বর হচ্ছে সে ইসলামকে পরিপূর্ণ দিন হিসেবে গ্রহণ করবে কোন অবস্থায় আল্লাহ আব্বুল আলামীর বিধানকে অপরিপূর্ণ হিসেবে গ্রহণ করবে না তারপর আমরা বলেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর যে বিধান আল্লাহ আব্বুল আলামীর মানুষদের জন্য দিয়েছেন সেই বিধানকে মানব পরিচিত মানুষের মন যে বিধান আছে সেই বিধানের ক্ষেত্রে আল্লাহর বিধানকে সর্বশ্রেষ্ঠ মনে করবে এবং আল্লাহর বিধানের সাথে মানুষের মন করা যে বিধান আছে সেগুলোকে তুলনা করবে না তারপর আমরা যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ কোনো অবস্থা নেবে না আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যারা অবস্থা নিয়েছে কোনো অবস্থাতে আদর্শ মুসলিম ব্যক্তি তাদেরকে সহযোগিতা করবে না তারপর আমরা বলেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি ইসলাম যেই জ্ঞানকে অপরিহার্য করেছে ইসলামকে জানার জন্য ইসলামী জীবনযাপন করার জন্য সেই জ্ঞান সে অর্জন করবে এবং সেই জ্ঞানের গুরুত্ব দিবে আন্দাজ অনুমান ধারণা অন্ধবিশ্বাস বা অন্ধ অনুকরণের উপর নির্ভর করে সে ইসলামকে পরিপালন করবে না ইসলামের অনুসরণ করবে না এরপর আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুলামিন বিধানকে পালনের ক্ষেত্রে কোনো অবস্থাতে আদর্শ মুসলিম ব্যক্তি কোনো ব্যক্তিকে ভয় করবে না কারো তিরস্কারকে কারো রাঙ্গানিকে অথবা কারো বক্তব্যকে হুমকি অথবা ধমককে সে ভয় করবে না বরং সে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করবে আমরা জানি মুসলিম ব্যক্তির ইমানের দাবি হচ্ছে সে সত্যিকার ভাবে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করবে আল্লাহর বান্ধা হিসেবে আল্লাহ কি ভয় করবে আল্লাহর কাছে সে কামনা করবে এরপর একেবারে শেষ যে পয়েন্টটি আলোচনা করেছিলাম সেই পয়েন্টটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি তার মাধ্যমে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না যেহেতু ইসলামের এই বিধান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়ে দিয়েছেন রসুল্লা সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন ইমাম আবুদাউদ্দ রহমতুল্লাহ তা সোনার মধ্যে বর্ণনা করেছেন নিজেরও ক্ষতি করা যাবে না আর অন্যেরও ক্ষতি করা যাবে না তাই ইসলাম এই মূলনীতির উপর প্রতিষ্ঠিত কোন মুসলিম ব্যক্তি নিজের কোনো ক্ষতি করতে পারবে না নিজের ক্ষতি করার জন্য চেষ্টা করবে না যেমনি ভাবে আদর্শ মুসলিম ব্যক্তি ঠিক তেমনি ভাবে আদর্শ মুসলিম ব্যক্তি কোনো একজন মুসলমানের ক্ষতি করতে পারবে না কোনো একজন মুসলমানকে নিজের বক্তব্যের মাধ্যমে আঘাত করবে না নিজের কাজের মাধ্যমে তাকে আঘাত করবে না অথবা নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আঘাত করবে না এই যে পরিচয়গুলো আমরা তুলে ধরলাম এই পরিচয়গুলো যদি আমরা সত্যিকারভাবে বহন করতে পারি বা এই বৈশিষ্ট্যগুলো যদি সত্যিকারভাবে আমরা অর্জন করতে পারি তাহলে একজন আদর্শ মুসলিম হিসেবে আমি আমার পরিচয় তুলে ধরতে পারব অন্যথায় আমি শুধুমাত্র এই পরিচয়গুলো মুক্ত হয়ে এই পরিচয়গুলো থেকে দূরে সরে গিয়ে আমি যদি শুধুমাত্র মুসলিম পরিচয় দেই আর মনে করি যে আমি আদর্শ মুসলিম হয়ে গিয়েছি ইসলামের হয়তো খণ্ডিত কোনো একটা অংশ পালন করার মাধ্যমে অথবা সামান্য নিচু কিছু ইবাদত পালন করার মাধ্যমে যদি আমি মনে করি যে আমি প্রকৃত মুসলমান হয়ে গেছি আদর্শ মুসলিম হয়ে গেছি এই বিষয়টি সঠিক হবে না সত্যিকার অর্থে এটি শুদ্ধ হবে না এজন্য সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমাদেরকে আদর্শ মুসলিম হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অর্জন করতে হবে আসুন এবার আমরা আমাদের যে আলোচনার বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা মূলত একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় এই জন্য আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আমরা শেয়ার করব যাতে করে আমরা আদর্শ মুসলিমের যেই বৈশিষ্ট্যগুলো আছে যে কাজগুলো আছে সেগুলো আমরা করে একজন আদর্শ মুসলিম হতে পারি মুখিক দাবির মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে একজন আদর্শ মুসলিম হতে পারে এই জন্য আমরা শখসিয়াতুল মুসলিম ডক্টর মোহাম্মদ আলী আল লিখা এই বইটির আলোকে আমাদের এই আলোচনাকে সাজিয়েছি একজন মুসলিমের ব্যক্তিত্ব অথবা এই বইটিকে আমাদের এক বন্ধু অনুবাদ করেছেন আদর্শ মুসলিম নাম দিয়ে বাংলা ভাষায় বাংলা ভাষায় ওই বইটি রয়েছে ডক্টর মোহাম্মদ আলিয়াল হাশিমি অত্যন্ত সুন্দরভাবে আদর্শ মুসলিমের যে করণীয় কাজগুলো আছে সেগুলো তিনি বইয়ের মধ্যে তুলে ধরেছেন তাই তার এই বইয়ের আলোকে মূলত আমরা আমাদের আলোচনাকে সাজিয়েছি সাধারণ অর্থ এই নয় যে সম্পূর্ণ আলোচনা ঠিক লেখক বইয়ের মধ্যে যেভাবে উল্লেখ করেছেন আমরা সেই লেখককে অনুসরণ করেই করব বরং আলোচনার ক্ষেত্রে আমরা যেখানে লেখকের কোনো কারণে কোনো বিষয় ছুটে গিয়েছে সেই বিষয়টি আমরা যদি মনে করি যে সেটা আলোচনায় আসা দরকার সেই বিষয়টি আমরা সংযোজন করেছি আমাদের আলোচনার মধ্যে তবে একটি বিষয়ে লেখক ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে সেটি হচ্ছে লেখক তার বইয়ের মধ্যে বর্জনীয় দিকগুলো একেবারেই তুলে ধরেননি যে এই বিষয়গুলো বর্জনীয় গ্রহণযোগ্য নয় যে বিষয়গুলো বর্জন করতে হবে আদর্শ মুসলিমকে তিনি করণীয় দিকগুলো শুধু দৃষ্টি আকর্ষণ করেছেন অবশ্য করণীয় মধ্যেই বর্জনীয় দিক নির্দেশনা আছে কোনো সন্দেহ নেই তারপরেও আমরা আমাদের আলোচনার মধ্যে বর্জনীয় দিকগুলোকে আরও স্পেশাল বা ভিন্নভাবে আলোচনা করব কেন বর্জনীয় এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো করণীয় মধ্যে তালাশ করতে গেলে স্বাভাবিকভাবে খুঁজে পাওয়া কঠিন তাই বর্জনীয় বিষয়গুলোকেও আমরা ভিন্নভাবে আলোচনার মধ্যে নিয়ে আসব এই আলোচনার শুরুতেই আমি একটি মৌলিক বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে এই মুসলিমদেরকে আদর্শ মুসলিমের পরিচয়ের আগে আমাদের প্রকৃত পরিচয় সেটা আমাদেরকে জানতে হবে প্রকৃত প্রথম পরিচয় হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনের একটা সৃষ্টি আমরা মাখলুক আল্লাহ তালা মেহরবাণী করে আমাদেরকে সৃষ্টি যেভাবে এই পৃথিবীর মধ্যে সাইরুল ইরুল মখলুকাত অন্য সৃষ্টি জগৎকে আল্লাহ রাবুল সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ সুবাহন তালা আমাদেরকেও সৃষ্টি করেছেন তাই আমাদের অন্যতম পরিচয় হচ্ছে মাখলুক আল্লাহ তালা সৃষ্টি আল্লাহ রাবুল আলামিন সৃষ্টির মধ্যে আমাদের আরেকটি পরিচয় হচ্ছে আল্লাহ রাবুলা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন হালাকাল ইনসান মানুষদেরকে সৃষ্টি করেছেন তিনি তাই আমাদের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় হলো আমরা মানুষ অন্য যত লোকাত আছে সৃষ্টি জগৎ আছে সৃষ্টি জগৎ থেকে আমাদেরকে একটু বিশেষত্ব দেওয়া হয়েছে সৃষ্টি জগৎ থেকে আমাদেরকে একটু আলাদা করা হয়েছে সে আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন বিবেক বিবেচনা আসক্তি দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন জ্ঞান দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এখতিয়ার দিয়েছেন এই বিশেষ কতগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহ সুবাহ আমরা যারা মানুষ আছি মানুষদেরকে অন্য সৃষ্টির উপর আল্লাহ রাবুল শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং আল্লাহ রাবুল আলমিন সম্মানিত করেছেন আল্লাহ তালা বলেছেন যে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি আল্লাহ রাবুল আলমিন বলতেছেন ফি তাকবিম অত্যন্ত সুন্দর গঠন দিয়ে যে আদম সন্তানদেরকে আমরা আল্লাহ তালা বলতেছেন সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করে আল্লাহ তালা এই মানুষদেরকে সম্মানিত করেছেন সম্মানিত করার পর আল্লাহ রাবুল আলমিন মানুষদেরকে শুধু কিছু দায়িত্ব দিয়েছেন যে দায়িত্ব আল্লাহ দেওয়ার জন্য এবং জমিন এই পাহাড় এই সব কিছুকে আল্লাহ রাবুল আলমিন এই দায়িত্ব দেওয়ার জন্য এই আমানত তাদের উপরে তুলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তাদের কাছে পেশ করেছিলেন তাদের কাছে তুলে ধরেছিলেন কিন্তু এই আমানতগুলো এই সমান জমিন এই পাহাড় এই বিশাল সৃষ্টি জগৎ সেই আমানতকে বহন করতে পারেনি কিন্তু মানুষ বহন করেছে মানুষকে আল্লাহ রাবুল আলমিনের দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন একটা পরিচয় যে এই এক্ষেত্রে অন্যায়কারী ছিল এক্ষেত্রে সত্যি প্রকৃত বিষয়টি মানুষের কাছে অজ্ঞতা ছিল না জানা ছিল ফলে মানুষ এত বিশাল দায়িত্ব নিয়েছে তারপরে আল্লাহ হাবুল আলমীর মেহরবানি করে বিশাল দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব মানুষগুলো যাতে পালন করতে পারে এই দায়িত্বের ক্ষেত্রে আল্লাহ সুবাহ দুটি সহযোগী দিয়েছেন একটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে নবী এবং প্রেরণ করেছেন আরেকটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিন নবী এবং পাশাপাশি আল্লাহ তালা তার পক্ষ থেকে কিছু কিতাব অবতীর্ণ করেছেন এই দুটি সহযোগীর মাধ্যমে আল্লাহ সুবাহন ওয়া তালা আমাদেরকে সাহায্য করেছেন যাতে আমরা আল্লাহ রাবুল আলমিন বিধানকে পরিপালন করতে পারি অনুসরণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিপালন করতে পারি এবং একজন আদর্শ মুসলিম হতে পারি আদর্শ মুসলিম হওয়ার জন্য আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে এই সহযোগিতাটুকু করলেন আদর্শ মুসলিমের জীবন আমরা গঠন করতে পারি তাই আসুন আল্লাহ হাবুল আলমিন আমাদেরকে যেভাবে একজন আদর্শ মুসলিম হওয়ার জন্য কিতাব অবতীর্ণ করেছেন আমাদের অনুসরণ করার জন্য নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন ওই কিতাবকে যারা যেভাবে নবী এবং রাসুলগণ ফলো করেছেন অনুসরণ করেছেন সেভাবে যাতে আমরা ফলো করতে পারি এই জন্য আমরা যাতে করে এই কিতাবের অনুসরণ করতে পারি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আর সময় বাকি নেই তাই আলোচনা অব্যাহত থাকবে পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ তারা শেয়ার করব আসুন আমরা এখানেই আজকে বিদায় দিচ্ছি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ্যাত মানুষ তো আদম সন্তা পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মন পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানী কর্তব্য মালিক প্রশান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب العالمين অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজাক بن یوسف قاسم بن عباس বেন بن محسن اکرم الزمان بن عبد السلام ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর هارুন হোসেনের উপস্থাপনায়

He faces. My question is about My question is. I have a uh, question. About... He listens. My question is about the beard. About Imam Mahdi. What I'm are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get something. Catch Dr. Zakir. টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেড আনসেস করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়